এটি মনে হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন, সিটি কর্পোরেশনের কারো দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন। আমরা নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছি, বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলররা আছেন তারাই নির্বাচনে আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে এই সদর উপজেলা নির্বাচনটি সিটি কর্পোরেশন তাকে নিয়ন্ত্রণ হচ্ছে। আমার অবাক লাগে যে তাদের সিটি কর্পোরেশন যারা কাউন্সিলর আছেন, আপনাদের সদর উপজেলার কী কাজটা কী? সদর উপজেলা তো আপনাদের সাথে সংযুক্ত নয়, এটি তো ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের আন্ডারে তারা কাজ করে। কিন্তু আমি দেখেছি আমাদের বিভিন্ন কাউন্সিলররা এবং বিভিন্ন এলাকার মানুষজনকে নিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে এবং এলাকার যারা সাধারণ জনগণ তারা আতঙ্কিত, এই মনে ভোট টাকিয়ে নিয়ে যাবে, ভোট কেন্দ্র দখল করবে। এবং কিছু কিছু যারা চিহ্নিত সন্ত্রাসী আছে সদর উপজেলায়, যারা মানুষ তাদেরকে দেখতে পারে না, মানুষ যাদের নাম শুনলে অন্য রাস্তা দিয়ে হাঁটে, তাদেরকে তারা সম্পৃক্ত করে সাথে নিয়ে এই 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 সব কর্মকাণ্ড করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়কে তাদের ব্যবহার করার চেষ্টা করছে, এখানে কিছু ছাত্র তাদের ছাত্রত্ব নাই এবং তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড একাধিক মামলার আসামি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে নির্বাচনের দিন তারা সকলকে নিয়ে সে সেন্টার দখল করবে এবং ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই দেখতে পাবেন। এই আতঙ্ক সৃষ্টি করার কারণে আমার মনে হয় সরকার যেটি চেয়েছেন ভোটার উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি অনেকাংশে কমে যাবে শুধুমাত্র এই তাণ্ডবের কারণে। আমি আশা করব প্রশাসন এটির ব্যবস্থা নেবে, তারা ভোটারদেরকে আশ্বস্ত করবে, মাইকিং করবে, আশ্বস্ত করবে যে আপনারা কেন্দ্রে যান, যাকে ইচ্ছে তাকে ভোট দেন। আমারও সেটি আবেদন যে ভোটাররা যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, কিন্তু সরকারের যে নির্দেশনাটা এটি কেন এই নেতৃবৃন্দ মানছে না আমার বোধগম্য হচ্ছে। মেয়র কি প্রভাব খাটাচ্ছে এই নির্বাচনে? আসলে কি মনে হয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর যেহেতু প্রভাব খাটাচ্ছে, নিশ্চয়ই তার পিছনে কেউ আছে। তাহলে তারা এক একটা অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা স্টেজে 15 জন 20 জন কাউন্সিলর থাকে, এটি একটা নজিরবিহীন। বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখবেন না। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা গিয়ে যদি আমরা দেখতাম যে এক একটা স্টেজে 10 জন চেয়ারম্যান মেম্বাররা তারা উপস্থিত আছে, তাহলে বুঝলাম যে না, সেই এলাকার মানুষের জন্য তারা এসেছে। কিন্তু সেখানে সিটি কর্পোরেশনে যদি একটি স্টেজে 10-15 জন যদি কাউন্সিলররা থাকে এবং তারা যদি ভোট চায়, তাহলে আমরা কী ভাববো? এটি মনে হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন, সিটি কর্পোরেশনের কারো দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন। আসলে সাধারণ মানুষ যেটা আশা করেছিল একটা সুষ্ঠু সুন্দর ভোট হইবে, আসলে সেটা কি সম্ভব? আমরা বিশ্বাস করি প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু সুন্দর ভোট হবে। কিন্তু তাদের এই যে সিটি কর্পোরেশন থেকে লোক গিয়ে যে মহড়া, হুমকি ধামকি এবং সদর উপজেলার চিহ্নিত যারা সন্ত্রাসী আছে তাদেরকে নিয়ে যে মহড়া দিচ্ছেন, তাতে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু ভয় আতঙ্কিত আছে। এবং আমরা আমাদের কাছে যে মেসেজ এসেছে যে তাদের ভোটার উপস্থিতি অনেক কম হবে, আমরা ভোটার উপস্থিতি করতে পারবো না। জাতীয় সংসদের চাইতেও এখানে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জাতীয় সংসদের সময় এরকম আতঙ্কিত অবস্থা হয়নি, এবার যেটি বিরাজ করছে। এবং আমাদের কর্মীদেরকে সে শুরু থেকে এখন পর্যন্ত আমার প্রায় 10 জন কর্মী হাসপাতালে ভর্তি, তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে, বিভিন্ন লোক বাড়ি ছাড়া হয়েছে, বিভিন্ন লোকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো চলতে থাকলে কীভাবে ভোটার উপস্থিত হবে বলেন?